আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সতর্ক আছো এই করোনাকালে। আমি আজ তোমাদের সামনে এই অধ্যায় 3 বস্তুর ধর্ম তরঙ্গ, এই কোর্সের অধ্যায় 3 পৃষ্ঠটান এই চ্যাপ্টার নিচ্ছিলাম, এবং পরবর্তী লেকচারের পরের এই লেকচারটা কৈশিকতা, পৃষ্ঠটানের কৈশিকতা নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। আলোচনা শুরুতে কৈশিকতা বা ক্যাপিলারিটি বলে, ক্যাপিলারিটি আসলে কি? আমরা জানি যে যদি আমরা কোনো তরলের মধ্যে, কোনো তরল আছে পাত্রে, এই তরলের মধ্যে যদি একটা নল খারাপভাবে যদি ডুবানো হয় বা প্রবেশ করানো হয়, তাহলে দেখা যায়, আমরা যেটা দেখি যে এটা হচ্ছে পানির লেভেল, এই পানি বা তরল, এই পানির লেভেলটা আস্তে আস্তে কি হয়, ওই কৈশিক নল মানে হচ্ছে কেশের মতো ছিদ্র, ছিদ্র বিশিষ্ট সূক্ষ্ম নল, এরকম নল যদি আমরা খারাপভাবে ডুবাই, তাহলে দেখা যায় যে পানি বা ওই তরল এই ইয়ে দিয়ে নল বেয়ে উপরে ওঠে বা ঊর্ধ্বে আরোহণ করে, একটা ঘটনা আমরা লক্ষ্য করি। আরো ঘটনা লক্ষ্য করা যায় কি, তাহলে এটা হচ্ছে যদি কাঁচের চেয়ে ওই তরলটা যদি ঘনত্ব কম হয়, তাহলে এই ঘটনাটা লক্ষ্য করা যায়। তাহলে ওই তরল যদি ওই পদার্থটাকে ভেজায়, যেরকম পানি কাঁচকে ভেজায়, তাহলে দেখা যায় ওই তরলটা কাঁচ বেয়ে উপরে ওঠে এবং এরকম একটা উচ্চতা ডিফারেন্স সৃষ্টি করে, তার আরোহণ করে, এর একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যদি আমরা আরেকটা এরকম পাত্র নেই যেটার যে তরলটা তোমার ঈশ্বর চেয়ে ওই কাঁচের পাত্রর চেয়ে কাঁচের চেয়ে ওই তরলের বা ওই পাত্র পদার্থের চেয়ে, তরল পদার্থে ঘনত্ব যদি বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি সেখানে আমরা একটা কৈশিক নল ডুবিয়ে দেই, তাহলে কি লক্ষ্য করা যায়, লক্ষ্য করা যায় যে ওই যে তরলের যে পৃষ্ঠটা ছিল, এই পৃষ্ঠ থেকে ওই অভ্যন্তরে, কৈশিক নলের অভ্যন্তরে নিচের দিকে নেমে গিয়েছে, দ্যাট ইজ অবনমন হয়েছে, ওই কৈশিক নলের অভ্যন্তরে ওই তরলের অবনমন হয়েছে। তার মানে আমরা এটাকে বলতে পারি পারদ, যেহেতু কাঁচ থেকে পারদ ঘনত্ব বেশি। তাহলে দুইটা ঘটনা আমরা লক্ষ্য করছি, একটা হচ্ছে যদি আমরা কোনো কৈশিক নল, মানে কেশের মতো সরু সূক্ষ্ম সরু নল, এরকম নলকে যদি আমরা ডুবিয়ে দিই হচ্ছে পানির মধ্যে, তাহলে পানি কৈশিক নল বেয়ে উপরে ওঠে। আবার যদি তরলের মধ্যে ডুবাই, মানে পারদের মধ্যে ডুবাই, তাহলে দেখা যাচ্ছে পারদটা ওই নলের থেকে, ওই লেভেল থেকে, পারদের লেভেল থেকে নিচে নেমে যায়। এই যে ঘটনা, তরলের উঠানামা সংক্রান্ত ব্যাপার কৈশিক নলের মধ্যে, একে বলা হয় আমাদের কি, কৈশিকতা। তাহলে কৈশিকতা হচ্ছে তরলের কৈশিক নলের মধ্যে তরলের উঠা এবং নামা সংক্রান্ত বিষয়টাকে আমরা বলছি কৈশিকতা। তাহলে দেখা যাচ্ছে যে যদি ওই কাঁচ, যে নলটা আমরা ডুবালাম, সেই নলের, সেই নল যে পদার্থ দিয়ে তৈরি, তার ঘনত্ব যদি ওই তরলের ঘনত্ব থেকে কম হয়, বেশি হয়, সরি, বেশি হয়, দ্যাট ইজ ওই তরলটা যদি ওই পদার্থকে ভেজায়, যেরকম পানি কাঁচকে ভেজায়, তাহলে সেই ক্ষেত্রে ওই তরলটা ওই কৈশিক নল বেয়ে উপরে উঠে। আর যদি এমন হয় যে তরলটার ঘনত্ব বেশি হয়, যেমন পারদ, আর কাঁচের ঘনত্ব কম, তাহলে সেই ক্ষেত্রে কাঁচটাই কাকে ভেজাবে, কাঁচটাই হচ্ছে তরলকে ভেজাবে, তাহলে তরল সেই ক্ষেত্রে নিচে নেমে যাবে। এবং এই ঘটনাটা কিসের জন্য হয়, এই ঘটনাটার পিছনে দায়ী হচ্ছে আমাদের সেই পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটান মানে পৃষ্ঠ বরাবর যে টান অনুভূত হয়, এই পৃষ্ঠ বরাবর যে টানটা অনুভূত হয়, এই টানটা আসলে কিসের জন্য অনুভূত হয়, আমরা জানি সংশক্তি বলের জন্য এই পৃষ্ঠ টানটা অনুভূত হয়।
তাহলে পদার্থের মধ্যে যে আন্তঃআণবিক বল আছে, সেই বল তোমার কি করে, আন্তঃআণবিক বল পদার্থের অণুগুলোর মধ্যে, এই যে পানির অণুগুলো আছে, এই পানির অণুগুলোর মধ্যে যে বলটা ক্রিয়াশীল এর নাম হচ্ছে আন্তঃআণবিক বল। একই পদার্থের অণুর মধ্যে ক্রিয়াশীল এই বল যেহেতু এর নাম হচ্ছে সংশক্তি বল। আর ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে যে বল ক্রিয়াশীল, ভিন্ন পদার্থ মানে এখানে কি আছে, পানি আছে এবং কাঁচ আছে, এ দুইয়ের মধ্যে যে বল ক্রিয়াশীল একে বলা হয় হচ্ছে আসঞ্জন বল। আসঞ্জন বল, তাহলে সংশক্তি বল এবং আসঞ্জন বল এটা হচ্ছে এই দুই বলের জন্যই মোটামুটি তরল তার পৃষ্ঠে টান অনুভব করে। তাহলে যখন এই এই কৈশিক নলের মধ্যে পানি থাকে, তখন এই পানিকে তোমার পানির আর হচ্ছে পৃষ্ঠে লেগে থাকা, এই কাঁচের পৃষ্ঠে, নলের পৃষ্ঠে লেগে থাকা যে পানি, এদের এই কাঁচের অণু আর পানির অণুর মধ্যে একটা বল কাজ করে এবং সেই বলটা পানিকে টেনে উপরে তুলে ফেলে। এবং এটা ঘটনাটা কোথায় হয়, সার্কুলার পৃষ্ঠে, কারণ এই নলটা তো, নলটার পৃষ্ঠটা হচ্ছে সার্কুলার, সার্কুলার পৃষ্ঠের সব জায়গায় দ্যাট ইজ পরিধি বরাবর এই পানিটাকে টেনে তোলে। দ্যাট ইজ এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, এক্ষেত্রে আসঞ্জন বল অবশ্যই কার চেয়ে বেশি হবে, সংশক্তি বলের চেয়ে বেশি হবে। তাহলে আমরা রাইট সাইডে আমাদের যে আছে যে তরলের অবনমনের ক্ষেত্রে এখানে কি ঘটে, এখানে পারদের মধ্যে যে সংশক্তি বল, পারদই ধরি, সংশক্তি বল আর কাঁচ আর পারদের মধ্যে যে আসঞ্জন বল, এই দুই বলের মধ্যে কোনটা বেশি হবে বলো দেখি। অবশ্যই তোমার পারদের সংশক্তি বলটা বেশি হবে এবং নল আর পারদের আসঞ্জন বলটা কম হবে, যার জন্য এই পারদটা নিচে নেমে যাচ্ছে, তাকে নলটা টেনে আসঞ্জন বল দিয়ে টেনে উপরে তুলতে পারছে না, নিচে নেমে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের মোটামুটি পানি কেন বা তরল কেন ওই কৈশিক নল বেয়ে উপরে উঠে অথবা নিচে নামে, এর একটা এর ব্যাখ্যা। তাহলে এখন দেখো, এখান থেকে আমরা আরেকটা সংজ্ঞা জানবো, সেটা হচ্ছে স্পর্শকোণ। স্পর্শকোণ বা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। স্পর্শকোণ বা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট এটা কাকে বলে, তাহলে আমরা ওখান থেকে বোঝার চেষ্টা করি যে যদি এমন হয় যে কৈশিক নলটা একটু মোটা করে আঁকলাম, পানির মধ্যে কৈশিক নল ডুবানো আছে, পানির মধ্যে নল ডুবানো আছে পানির মধ্যে, তাহলে এই পানিটা কি করবে, পানিটা নল বেয়ে উপরে উঠবে, নল বেয়ে উপরে উঠবে, উঠে এখানে একটা অবতল আকৃতি ধারণ করবে। এটা তুমি কখনো যদি, যখন কাঁচের গ্লাসে তুমি পানি খাও, পানিটা উপরের পৃষ্ঠে তাকিয়ে দেখো, সেটা কিন্তু একবারে পুরোপুরি প্যারালাল না, সমান্তরাল না, সেটা এরকম একটা অবতল আকৃতি পৃষ্ঠ ধারণ করে। এবং এই অবতল পৃষ্ঠ ধারণ করে হচ্ছে ওই যে সংশক্তি বলের জন্য এবং আসঞ্জন বল দ্যাট ইজ পৃষ্ঠ টানের জন্য। যেহেতু পৃষ্ঠে, এই যে কাঁচ পৃষ্ঠে যে তরলগুলো লেগে আছে তাদের মধ্যে আসঞ্জন বলটা আর এই পানির মধ্যে যে সংশক্তি বল এর চেয়ে বেশি হওয়ার জন্য এই কাঁচের পাশে যে পানিগুলো থাকে সেগুলো অবশ্যই কি থাকে, বল বেশি দিয়ে উপরের দিকে তুলে জন্য সেখানে একটা কার্ভ হয়ে যায়, আর নিচে এখানে কম জন্য এখানে কমে যায়, যার ফলে সেখানে একটা কার্ভ সারফেস হয়ে যায়। তাহলে ওই কার্ভ সারফেস আমরা বলবো যে যে পয়েন্টে বা যে বিন্দুতে ওই যে তরল এবং ওই কঠিনের মধ্যে স্পর্শ করছে, তরলটা কঠিনকে স্পর্শ করছে, সেখানে যদি আমরা একটা স্পর্শক টানি, তাহলে স্পর্শক টানলে সেই স্পর্শক তরলের অভ্যন্তরে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলছি কি কোণ, স্পর্শকোণ। আর তাহলে স্পর্শকোণ এটা হলো, তাহলে দেখা যাচ্ছে যে তরল দ্যাট ইজ পানি আর কাঁচ যদি আমরা বলি, তাহলে কাঁচ পানি কাঁচকে ভেজায়, এই ক্ষেত্রে এই তরলের ক্ষেত্রে যে যদি ভেজায় এবং তরলটা কি হবে, আরোহণ হবে, এবং সেই ক্ষেত্রে তার স্পর্শ কোণটা হবে কেমন, সূক্ষ্ম, 90 ডিগ্রির চেয়ে কম হবে, এই জন্য সূক্ষ্ম স্পর্শ কোণটা হবে। আর যদি এরকম হয় যে একটা পারদ নিলাম আমরা, পারদ
পারদের মধ্যে যদি আমরা কৈশিক নল ডুবাই তাহলে কি হয়, কৈশিক নলটা ডুবালে পারদটা অবনমন ঘটে, নল বরাবর পারদের অবনমন ঘটবে, তাহলে পারদের সারফেস এরকম এবং এটা কি হবে, এ বরাবর নেমে যাবে এবং সেখানে সাথে এসে উত্তল আকৃতি ধারণ করবে নলের মধ্যে। তাহলে এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে, এটা তরল, এখানে পারদ আছে, এখানেও পারদ আছে, অবনমন ঘটেছে, এখানে আমরা কি করব, এই যে এখানে যে যে পয়েন্টে এরা স্পর্শ করেছে সেই পয়েন্টে যদি আমরা স্পর্শক টানি তাহলে সেই স্পর্শকটা ওই কঠিনের সাথে তরলের অভ্যন্তরে যে কোণ উৎপন্ন করবে তাকে বলা হবে কি কোণ, সেটা হবে এর জন্য স্পর্শ কোণ। তাহলে দেখা যাচ্ছে যে যদি তরলটা ওই কঠিনকে না ভেজায়, যেমন পারদ কাঁচকে ভেজায় না, সেক্ষেত্রে আমাদের স্পর্শ কোণটা কেমন হবে, স্থূল কোণ হবে, সূক্ষ্ম কোণ হবে একটা পানির ক্ষেত্রে, আর তরলের ক্ষেত্রে হবে সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে। তাহলে এই ক্ষেত্রে তাহলে এর নাম হচ্ছে আমাদের স্পর্শ কোণ। তাহলে স্পর্শ কোণ আমরা পেলাম হচ্ছে একটা সূক্ষ্ম স্পর্শ কোণ আর একটা হচ্ছে স্থূল স্পর্শ কোণ। এখন আমরা এখান থেকে এই যে স্পর্শ কোণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, নির্ভরতা এটা একটু আমরা জানার চেষ্টা করি। কঠিন তরলের প্রকৃতির উপর নির্ভর করে নির্ভরতা, স্পর্শ কোণের নির্ভরতা এটা হচ্ছে 1 নম্বর, কার উপর নির্ভর করে, এটা নির্ভর করবে কঠিন তরলের প্রকৃতির উপর, কঠিন ও তরলের প্রকৃতি, দ্যাট ইজ তোমার কঠিন যদি হয় কাঁচ এবং তরল যদি হয় পানি তাহলে স্পর্শ কোণটা হবে সূক্ষ্ম, আবার কঠিন যদি হয় কাঁচ, তরল যদি হয় কাঁচের চেয়ে বেশি ঘনত্ব, দ্যাট ইজ পারদ, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, স্থূল কোণটা হবে হচ্ছে স্পর্শ কোণটা সূক্ষ্ম। তাহলে এর কঠিন এবং তরলের প্রকৃতির উপর নির্ভর করবে, এ একটা নির্ভরতা নির্ভর করবে। আরেকটা নির্ভর করবে হচ্ছে তরলের উপরের মাধ্যম, এই তরলের উপরের মাধ্যমটা কি তার উপরেও স্পর্শ কোণটা নির্ভর করে। যদি তরলের উপরে বায়ু থাকে তাহলে সেই ক্ষেত্রে স্পর্শকোণ যা হবে, আর পারদের উপর পানি থাকলে কাঁচ ও পারদের স্পর্শকোণ ভিন্নতর হবে। তাহলে তরলের উপরিতলের মাধ্যম, তরলের উপরিতলের মাধ্যমের উপর নির্ভর করবে স্পর্শকোণটা কত হবে। তারপরে পাওয়া যাবে কঠিন এবং তরলের বিশুদ্ধতা, বিশুদ্ধতাও একটা ফ্যাক্টর, কারণ তোমার যদি তরল বিশুদ্ধ না হয় এবং কঠিন পরিষ্কার না হয়, কঠিন মানে কাঁচ যদি পরিষ্কার না হয়, তারপরে তরল যদি বিশুদ্ধ না হয় তাহলে স্পর্শ কোণ কি হবে, পরিবর্তিত হয়ে যাবে। তাহলে বিশুদ্ধ পানি যদি বিশুদ্ধ পানি হয় এবং পরিষ্কার কাঁচ হয় তাহলে তাদের মধ্যে স্পর্শ কোণ প্রায় হবে কি, কাঁচ ও পানি যদি দুইটাই বিশুদ্ধ হয় তাহলে তাদের মধ্যে স্পর্শ কোণ হবে প্রায় শূন্য, এটা মনে রাখতে হবে। কিন্তু কাঁচ যদি সামান্য তৈলাক্ত হয় এবং তাহলে স্পর্শ কোণ বৃদ্ধি পাবে, তাহলে সেই ক্ষেত্রে 90 ডিগ্রির চেয়েও বেশি হবে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, বিশুদ্ধতা একটা ফ্যাক্টর। 4 নম্বর, কঠিন তরলের সংস্পর্শ তলে ঘর্ষণের উপর, কঠিন এবং তরলের যে সংস্পর্শ তল আছে এখানে একটা ঘর্ষণ কাজ করে নিশ্চয়, এই ঘর্ষণের উপরে নির্ভর করবে স্পর্শ কোণটা কেমন হবে, কম হবে না বেশি হবে। তাহলে কঠিন এবং তরলের স্পর্শকাল কতক্ষণ ধরে তারা একে অপরের সাথে স্পর্শ স্পর্শে ছিল, এই স্পর্শকাল বা স্পর্শের সময়ের উপরও নির্ভর করবে কি, স্পর্শ কোণের কোণটা নির্ভর করবে। আবার স্পর্শ তলে তরলের আপেক্ষিক গতি, এই স্পর্শ তরলে একটা স্পর্শ তরল আছে, তল আছে, তলের উপর দিয়ে তরল পদার্থ প্রবাহিত হচ্ছে, তরল পদার্থ বাম থেকে ডানে প্রবাহিত হচ্ছে, তাহলে স্পর্শ তলে যে আপেক্ষিক গতিটা থাকবে, তাহলে স্পর্শ তলে তরলের আপেক্ষিক গতি, এই আপেক্ষিক গতির উপরও নির্ভর করবে স্পর্শ কোণটা কম হবে না বেশি হবে। তাহলে স্পর্শ কোণ সম্বন্ধে আমরা মোটামুটি জানলাম। এখন আমরা কৈশিকতার একটা তত্ত্ব আছে, এই তত্ত্বটা প্রতিপাদন করার চেষ্টা করব। তাহলে এটা হচ্ছে কৈশিকতা, তত্ত্ব
থিওরি অফ ক্যাপিলারিটি। এখন এখানে আমরা একটা দেখি, আমরা একটা সুষম আকৃতির একটা কাস্ট নল নিলাম, কাস্ট নলই বলি কারণ কাস্ট নলটা অ্যাভেলেবেল, অন্য নলও নেওয়া যায়। কাস্ট নল নিলাম এবং একটা পাত্রে কিছু পানিও আছে বা কিছু তরলও বলতে পারি, তরল আছে, তুললাম, এটা খাড়াভাবে ডুবালাম। খাড়াভাবে ডুবিয়ে দেখলাম এখানে তরল পদার্থ বা পানি, পানি যখন এরভাবে থাকবে তখন এটা এইভাবে থাকবে, পানির সারফেস পাত্রের মধ্যে, সারফেস থেকে এই তরল পদার্থর আরোহণ হবে, উপরে উঠে যাবে। তরল পদার্থ আরোহণ হলে সে তখন কি কেমন অবস্থা হবে, এখানে কোন আকৃতি ধারণ করবে? আমরা জানি অবতল আকৃতি ধারণ করবে পানি। তাহলে অবতল আকৃতি ধারণ করলো, এটা হচ্ছে আমাদের নল। সেক্ষেত্রে পানি কতটুকু উঠলো আমাদের? পানি নলে উঠলো, মনে করলাম এই উচ্চতা উঠলো নলের মধ্যে, নলের মধ্যে এই উচ্চতা, মানে কতটুকু উঠলো এই উচ্চতা? কারণ আমরা এখানে তো এই উচ্চতা লিখতে পারবো না, কারণ এখানে লিখতে গেলে পরে তাহলে এটুকু তার পানি নাই আমাদের। সেক্ষেত্রে আমাদের কি হবে, এই নিচের তল পর্যন্ত আমরা এইচ দিব, দ্যাট ইজ এটুকু হচ্ছে আমাদের এইচ। তাহলে পানির সারফেস থেকে ওই এই পর্যন্ত এইচ উচ্চতার পানি উপরে বেয়ে উঠবে। তাহলে এখানে এই অবস্থা হলো। এখন এইখানে স্পর্শকোণটা যদি আমরা অঙ্কন করি, এখানে স্পর্শকোণ, স্পর্শকোণ এই বরাবর কাজ করবে, একটা স্পর্শক টানলাম। তাহলে এটা যদি আমাদের থেটা হয়, স্পর্শকোণ নিচেরটা যদি থেটা হয়, এটা আমরা বলি স্পর্শকোণ থিটা, তাহলে এর বিপরীত কোণটা হবে হচ্ছে থিটা। তাহলে এখান থেকে দেখো স্পর্শকোণ, তাহলে পানি উপরের দিকে টেনে তুলছে, তার মানে আমাদের এই যে স্পর্শ, এই স্পর্শক বরাবরই যেহেতু পানি উপরে উঠছে, স্পর্শক বরাবর উপরের দিকে হবে আমাদের পৃষ্ঠটান টি। তাহলে এখান থেকে দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে, দেখো টিটা, একটা হচ্ছে টি, এটা এই বরাবর সাইন থিটা, আর এই বরাবর কি হবে, টি কস থিটা, টি কস থিটা হয়ে গেল। তাহলে আমরা তো একটার জন্য আঁকলাম, আসলে এরকম যে এই নলের চারপাশ দিয়ে, এই চারপাশ দিয়ে যে পরিধি আছে, পরিধি বরাবর সব পয়েন্টেই আমাদের এই অবস্থা, সব পয়েন্টেই আমাদের এই অবস্থা। তাহলে কিন্তু টি সাইন থিটা, আর এইখানে যে আরো টি সাইন থিটা আছে, যদি আমরা এই বাম পাশে কল্পনা করি, এখানেও একটা টি সাইন থিটা আছে, এখানে স্পর্শক টানলে, তাহলে এই ডান পাশে টি সাইন থিটা এবং বাম পাশে টি সাইন থিটা উভয় কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো টি, টিটা দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে থিটা বরাবর উপরের দিকে টি কোসাইন থিটা, আর নিচে হচ্ছে টি সাইন থিটা। কিন্তু টি সাইন থিটা নলের উভয় পার্শ্বে থাকা এবং টি সাইন থিটার মান সমান হওয়ার জন্য টি সাইন থিটাটা কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল প্রশমিত হয়ে যাবে। তাহলে আমাদের বাদ থাকবে কি, বাদ থাকবে টি কস থিটা। এই টি কস থিটা ওই পরিধির, ওই যে আর ব্যাসার্ধ বিশিষ্ট যদি তোমাদের কৈশিক নলটা হয়, তাহলে সেক্ষেত্রে ওই পরিধি 2i πr এর প্রত্যেকটা পয়েন্টে এই লম্ব বরাবর উপরের দিকে টি কস থিটাটা কাজ করবে। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে 2πrt cos θ, তাহলে ঊর্ধ্বমুখী বলটা কত হবে, তাহলে সাম্যাবস্থায় যখন স্থির হলো এই উচ্চতায় ওই তরলটা, তখন তাকে বলা হচ্ছে সাম্যাবস্থায়, তাহলে সাম্যাবস্থায় ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী বলটা কত, 2t, সরি, হ্যাঁ 2πr, একটা পয়েন্টে যদি হয় হচ্ছে, একটা পয়েন্টে হয় টি কস থিটা, তাহলে 2πr, প্রত্যেক 2πr জায়গায়, 2πr পরিধিতে প্রত্যেকটা পয়েন্টে টি কস থিটা কাজ করছে, অতএব এখানে মোট বল কাজ করবে উপরের দিকে 2πrt cosθ, এটা কাজ করবে। এবং 2πrt cosθ এটা কাকে ধরে রেখেছে, নিচের দিকে, এর ভিতরে যদি এম পরিমাণ পানি থাকে, এই পানির ভর যদি এম হয়, তাহলে নিচের দিকে কাজ করছে কি, নিচের দিকে যে ওয়েটটা কাজ করছে, ওয়েটটা ধরে রেখেছে, তাহলে এই নিচের দিকে এম ভরের পানির জন্য অভিকর্ষ বল আর উপরের দিকে উচ্চটা সমান হবে ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে এখান থেকে আমরা কি বের করবো, একটু কষ্ট করে বললাম, এখন এখান থেকে আমাদের এমটা কত, এটা বের করে দেখতে হবে, এম
পানি ঝরটা কত, এটা এখন ইকুয়েশন। তাহলে আমরা এখন পানি ঝরটা বের করে দিচ্ছি। তাহলে পানি ঝর, তাহলে পানি ঝর এম ইকুয়াল টু হচ্ছে আমাদের, আমরা জানি পানি বা ওই তাহলে ঘনকে যদি রো হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এম ইকুয়াল টু ভি রো। এখন ভি মানে আয়তন, কতটুকু পানির আয়তন, এই সূত্রটার যে সিলিন্ডার আছে, সিলিন্ডার এই সূত্রটার তার আয়তন, তাহলে এই সূত্রটার সিলিন্ডারের আয়তন কত, আয়তন মনে করলাম ভি ডট প্লাস। আর এইখানে দেখো এখানে যে অর্ধগোলক আছে একটা, পানির যে অর্ধগোলকে সৃষ্টি হয়েছে, এই যে পানিতেও তো পানি আছে, এই কন্যারও তো পানি আছে, সব জায়গায় এই কন্যারও পানি আছে, এই কন্যারও পানি আছে, কিন্তু এই কন্যারের পানি তো মাঝখানে অর্ধগোলক হয়ে আছে। তাহলে সেখানকার পানির যে আয়তন, সেই পানির আয়তন হচ্ছে ভি ইন্টু রো ইকুয়াল টু ভি ডট, মানে হচ্ছে এই সূত্রটাই সিলিন্ডারের যে আয়তন সেটা পাই আর স্কোয়ার, এই সূত্রটা পাই আর স্কোয়ার এইচ, ওই আয়তনটি প্লাস ভি টু ভি, ভি মানে হচ্ছে প্রতি জায়গায় আয়তন। তাহলে ওই আয়তনের মধ্যে আমাদের কী পাবো, এটা একটা অর্ধগোলক দেখো, এটা এরকমই আছে অর্ধগোলক, আর এবং এখানে এরকম অর্থগুলো হয়ে আছে। তাহলে আমাদের হচ্ছে অর্থগুলোকে পানি নাই, কিন্তু পুরা গোলক যদি আমরা ধরি তার অর্ধেক, যেটা হচ্ছে অর্থগুলো, তাহলে গোলকের আয়তন কত, 4/3 পাই r³। এটা যদি অর্ধগুলো হয় মানে হাফ পাই, 4/3 পাই r³, অর্ধগুলো, অর্ধগুলো থেকে আমাদের বাদ যাবে কত, দেখো আমাদের বাদ যাবে হচ্ছে এটু পরিমাণ বাদ যাবে। তাহলে অর্ধগোলক যা আছে অর্ধগোলক ওইখান থেকে আমাদের বাদ যাবে হচ্ছে কত, এখানে এই যে এটুতে যে সিলিন্ডার হলো, এটুতে যে সিলিন্ডার হচ্ছে সিলিন্ডারের উচ্চতা হচ্ছে আর, তাহলে এই সিলিন্ডারের ব্যাসার্ধ কত, এই সিলিন্ডারের আয়তন কত, পাই আর স্কোয়ার এইচ মানে আর, তাহলে পাই আর কি, তাই না? তাহলে আমরা এই সিলিন্ডারের আয়তন থেকেই তো আমাদের পানি এইটু পাই করতে হবে। তাহলে আমাদের পুরো এই সিলিন্ডারের যে আয়তন, এই সিলিন্ডারের আয়তন থেকেই আমরা কি করব, তাহলে ভি হবে কত, এই সিলিন্ডারের যে আয়তন পাই আর কিউব, এখান থেকে বাদ দিব হচ্ছে কত, এই রাশিটা, অর্ধগোলকের আয়তন বাদ দিব, অর্ধগোলকের আয়তন এখানে আমাদের কত হয়েছে 2/3 পাই r³, তার মানে এখানে হচ্ছে 2/3 1/3 পাই r³। তাহলে যেখান থেকে আমরা ছোট কি, তাহলে এই পানিতে এই কর্নারে কতটুকু পানি আছে সেটা আমরা বের করে ফেললাম, এই আয়তনের পানি আছে, তাহলে প্লাস 1/3 পাই r³, এম এর মানটা আমরা এখানে বসিয়ে দিই, তাহলে এম এর মানটা আমাদের পাওয়া গেল, এখানে আমরা বসিয়ে দিই, বসিয়ে দিয়ে জাস্ট ক্যালকুলেশন করলে তাহলে আমরা আমাদের সূত্রটা আমরা পেয়ে যাবো, বা এখানে আমরা লিখতে পারি বা 2 পাই r³ cos θ, ঠিক আছে। এম মানে হচ্ছে ওদিকে আমরা বের করলাম, এম মানে ওদিকে বের করা হলো হচ্ছে πr² h + 1/3 πr³ আছে আমাদের। তাহলে এখান থেকে আমাদের বা আমরা এখান থেকে টি এর মান বের করতে যাচ্ছি, তাহলে টি এর মান যদি বের করি তাহলে এখান থেকে কত হবে, তাহলে এখান থেকে দেখো 2π r³ cos θ ইকুয়াল টু, এখান থেকে কমন নেওয়া যায় পাই, কমন নেওয়া যায় r² কমন নেওয়া যায় পাই r² কমন হলে h প্লাস r² r/3 হচ্ছে কিন্তু রো টি, এটা হচ্ছে তাহলে এখানে পাই পাই একটা কেটে গেল, তারপরে আমাদের কাটলো কি আর আর কেটে গেল, এখানে আর থাকলো, তাহলে এখান থেকে আমরা ফাইনালি দেখতে পাই, দেখতে পাবো আমাদের সার্ফেস টেনশনটা কত, টি টি ইকুয়াল টু আমরা এখানে দেখবো আর রো জি কিন্তু এইচ প্লাস 1/3 আর, জাস্ট ইকুয়েশন থেকে আমরা দেখছি
divided by p or 2 cos theta into the তাহলে এখান থেকে আমরা পেলাম এটা এখান থেকে আমরা সারফেস টেনশনটা পেলাম বা আমাদের পৃষ্ঠ টান কত সেই পৃষ্ঠ টানটা আমরা পেলাম এটাতে এটাই হচ্ছে আমাদের এখান থেকে দেখো এখান থেকে যদি আর ওই আর যদি খুবই ক্ষুদ্র হয় আর যদি খুবই ক্ষুদ্র হয় যেহেতু কৈশিক নলের ব্যাসার্থ কৈশিক নল তো এমনি কেশের মতো বা তুলের মতো ছোট্ট ছোট্ট তার ব্যাসার্থ যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে আর বাই ওয়ান থার্ড আরকে আমরা কি করতে পারি ওয়ান থার্ড আরকে আমরা ইয়ে করে করতে পারি ইগনোর করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের সারফেস টেনশনের মান কি হবে আর রো জি এইচ আর বিশুদ্ধ বিশুদ্ধ কাঁচ ও পানি যদি আমরা ব্যবহার করি তাহলে বিশুদ্ধ কাঁচ ও পানির মধ্যকার যে সারফেস যে কোণ থিটা এটা প্রায় 0 ডিগ্রি এটা প্রায় 0 ডিগ্রি আর কি এটা যদি আমরা বসিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে আমরা সারফেস টেনশনের মানটা লিখতে পারবো কি ইকুয়াল টু আর রো জি ডিভাইডেড বাই 2 cos θ তাহলে cos 0 মানে কত cos 0 মানে 1 এখানে আমরা আর রো জি লিখতে পারবো যদি এটা কি আর আর খুবই ক্ষুদ্র হয় এবং সেটা যদি 0 ডিগ্রির কাছাকাছি হয় ক্ষুদ্র এবং 0 ডিগ্রির কাছাকাছি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই পানি থেকে এটা ব্যবহার করতে পারি এটা দিয়েই হচ্ছে আমরা বিভিন্ন তরলের তৃষ্ণা নির্ণয় করতে পারি এই সমীকরণের সাহায্যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিপাদন এই কৈশিকতা তত্ত্ব বা কোনো কৈশিক নলকে যদি আমরা তরলের ভিতরে ডুবাই তাহলে সেই ক্ষেত্রে এই তরলের উদ্ধারণ হতে পারে বা অবরোহণ হতে পারে অবনমন হতে পারে অবনমন হোক আর উদ্ধারোহণ হোক দুটার ক্ষেত্রেই আমরা এই তত্ত্বটা বা এই কৈশিকতার থিওরিটা অ্যাপ্লাই করে আমরা এখান থেকে তরলের পৃষ্ঠখণ্ড মানটা বের করে ফেলতে পারি এই সংক্রান্ত অন্তিম অধ্যায়ে আসে এখন এখান থেকে একটা জিনিস দেখো আমরা জানি সেক্ষেত্রে আমরা যদি এইচ এর মান যদি একটা নির্দিষ্ট তরলের জন্য হয় তাহলে টি কনস্ট্যান্ট তাই তাহলে সেক্ষেত্রে এইচ সমান আমরা লিখতে পারি 2 টি ডিভাইডেড বাই রো জি ইন্টু তাহলে এই ক্ষেত্রে দেখো 2 টি ডিভাইড বাই রো জি একটা তরলের ক্ষেত্রে এটা হচ্ছে কনস্ট্যান্ট এবং সেক্ষেত্রে আমরা লিখতে পারি এইচ সমানুপাতিক আমরা এখান থেকে দেখছি যে তরলের উদাহরণ হবে কার সমানুপাতিক ক্যাপিলারি টিউবের ব্যাসার্ধের ব্যাসানুপাতিক ক্যাপিলারি টিউবটা যত বেশি মোটা হবে তরল তত কম উঠবে উদাহরণ কম হবে তরল ওই নলটা যত সূক্ষ্ম হবে ব্যাসার্ধ যত কম হবে তত উপরে উঠতে হচ্ছে ওই তরল এক্ষেত্রে এই সমানুপাতিক 1/8 এবং এই সূত্রকে বলা হয় ডুরিংস ল বা ডুরিংস সূত্র তাহলে এটা দিয়ে যদি আমরা একটা গ্রাফ অঙ্কন করি গ্রাফটা কেমন দাঁড়ায় থাকে গ্রাফটা অঙ্কন করলে এটিকে যদি আমরা নলের ব্যাসার্ধ আর আমরা যদি এইচ নিই তাহলে যেহেতু এখানে ব্যাসানুপাতিক সম্পর্ক আর ব্যাসানুপাতিক সম্পর্কের জন্য আমরা জানি গ্রাফটা হচ্ছে এরকম রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা তাহলে এটাই হবে আমাদের দুইটা সূত্র তাহলে নলের ভিতরে কোনো তরল স্তম্ভের উচ্চতা নলের ব্যাসার্ধে ব্যাসানুপাতিক হবে এটাই হচ্ছে আমাদের এবং আমরা যদি প্র্যাকটিক্যাল ল্যাবে
যে কাজ করি এটা দিয়ে, তখন তুমি মানগুলো মোটাও আছে, একটু ব্যাসার্ধ বেশি আছে, ব্যাসার্ধ কম আছে, দেখতে পাবে ঘটনাটা সত্যি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সাবধানে থাকো, এবং ইনশাল্লাহ পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।